আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এবি টোয়েন্টি ফোরের সংবাদে সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ নবী সুজন এমন এক গা ছমছমে ভৌতুক পরিবেশ অদ্ভুত ঘোর লাগা সঙ্গীতে পুরো পরিবেশটা যেন ভুতুড়ে হয়ে ওঠে আনিস আনিস বলে ডেকে ওঠেন কেউ দেবীর বেশে মঞ্চে আসা জয় আহসানকে ভীষণ কৌতূহলী কণ্ঠে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক জানতে চান আপনি আমাকে ডাকছেন জয়া আনিসুল হককে নিরাশ করেন না তো আপনার নাম আনিস আমার স্বামীর নামও আনিস দেবী চলচ্চিত্রের হুবহু দৃশ্যায়ন অবশ্য হয় না জয়া তথা দেবীর সূত্র ধরে আনিসুল হক মঞ্চে ডেকে নেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে এখানে ছোট্ট একটা অভিনয় করতে হয় প্রথম আলোর সম্পাদককে সেটুকু করতে গিয়েই তিনি অনুভব করেন অভিনয় করা কতটা কষ্টের এই শ্রমসাধ্য এই কষ্টের কাজটা চার দশক ধরে নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন আলী জাকের তার অক্লান্ত পরিশ্রম সুদীর্ঘ অভিনয় জীবনকে সম্মান জানানো হয়েছে মেরিল পুরস্কার অনুষ্ঠানে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ প্রেমে মেরিল প্রথম আলো পুরস্কার আয়োজনে এবার আজীবন সম্মাননা দেওয়া হয়েছে আলী জাকেরকে। দেশের গুণী শিল্পী একুশে পদক সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তবে আজকের এই পুরস্কার তার কাছে পাচ্ছে আলাদা মাত্রা আজ পর্যন্ত এমন কিছু করেনি যাতে দেশ কিংবা সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বরং দেশের কল্যাণে প্রগতির জন্য সব কার্যক্রম শত অংশ নিয়েছি আমাকে সম্মান জানিয়েছে যারা তাদের জানায় ধন্যবাদ তাদের প্রতি কৃতজ্ঞতা রঙিন আলো রোশনাই সাজস্যায় জাঁকজমকার তার দুটিতে গত দুই দশকে মেরিন আলো পুরস্কার দেশের সংস্কৃতি অঙ্গনে হয়ে উঠেছে ভীষণ গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠান অনুষ্ঠানটির একুশতম আয়োজন থাকলেও সেটি ধারাবাহিকতা নাচে গানে হাসি রসিকতায় উপস্থাপনায় বৈচিত্র্য স্বীকৃতি জানানো হয় গত বছরের চলচ্চিত্র টিভি সঙ্গীতায়নের সেরাদের শুধু সেরাদের উপস্থিতি নয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিণত হয় তারাদের মেলায়